আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম অ্যানাদার রিভিউ নিয়ে, যা থাকছে ভিভোর তরফ থেকে। আর এটি হচ্ছে ভিভো Y50। তো ভিভো Y50 স্মার্টফোনটি আমি কিছুদিন যাবত আমার ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করছি, যার জন্য বলতেই হবে স্মার্টফোনটি ইউজের ক্ষেত্রে আমার কিছু ভালোর সাথে কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছে। একই সাথে স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 665 এর একটি প্রসেসর এবং এর অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 23,000 টাকা। তো 23,000 টাকার একটি স্মার্টফোনে কতটুকু পারফর্ম করতে পারে সেটাই দেখবো আজকে। তো অ্যাজ ইউজুয়ালি সাথে আছে আমি শোভন, সো Let's begin the show. আমাদের আজকের স্পন্সর সেলফোন বাজার, আর তাদেরকে পেয়ে যাবেন সাভার নবীনগরে। ভিভো সহ সকল ধরনের অফিসিয়াল স্মার্টফোন কেনার জন্য ঘুরে আসতে পারেন তাদের ফেসবুক পেজ বা আউটলে থেকে। আর আপনি যদি ভিভোর এই ফোনটি কিনতে চান, সেক্ষেত্রে আপনি যদি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে প্রথম 20 জন পাবেন 200 টাকা ডিসকাউন্ট। তো তাদের সম্পর্কে বিস্তারিত থাকছে ডিসক্রিপশনে। তো আজকে এই ফোনটি নিয়ে খুবই কুইক একটি ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে যদি এই ফোনটি হাতে নেন তাহলে বলতেই হবে ইটস গর্জিয়াস। তবে একটা জিনিস আমার কাছে খারাপ লেগেছে, যা হচ্ছে ফোনটির ব্যাক সাইডটি হচ্ছে পুরোটা প্লাস্টিক। তার চেয়ে দুঃখজনক হচ্ছে ফোনটির সাইড ফ্রেমটি হচ্ছে প্লাস্টিক বডির, যার জন্য বলো যে ফোনটির প্রাইস যেহেতু 23,000 টাকা, তারপরেও ফোনটি হাতে নিলে তেমন গর্জিয়াস ফিল আসে না এর প্লাস্টিক বিলের জন্য। তবে এই ফোনটির একটা সুবিধা হচ্ছে প্লাস্টিক বডি হওয়াতে খুবই লাইট ওয়েট ছিল, মানে বাল্কি ধরনের কোনো ফিল আসেনি, তার জন্য বলা যায় লং টাইম ইউজের ক্ষেত্রে আপনি অবশ্যই সুবিধাই পাবেন। আর এই ফোনটি পাওয়া যাবে 3টা কালার ভেরিয়েন্টে, যা হচ্ছে স্টাডি ব্ল্যাক, আইরিশ ব্লু এবং পিয়ারেল হোয়াইট। আর আমাদের এই ফোনটির কালারও হচ্ছে পিয়ারেল হোয়াইট, যা দেখতে খুবই চমৎকার লাগে। ফোনটির রাইট সাইডে পাবেন অ্যাজ ইউজুয়াল পাওয়ার বাটনের সাথে একটি ভলিউম রকার, লেফট সাইডে পাবে একটি সিম স্লট যেখানে 2টি সিমের সাথে একটি ডেডিকেটেড এসডি কার্ড স্লট রয়েছে। বটমে থাকছে একটি স্পিকার, মাইক্রোফোন পোর্ট, ইউএসবি টাইপ সি পোর্ট এবং একটি 3.5mm হেডফোন জ্যাক। ফোনটিতে পাবেন একটি ফুল ভিউ ডিসপ্লের এক্সপিরিয়েন্স, কারণ হচ্ছে ফোনটিতে যেহেতু 5-হোল ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার জন্য বলা যায় স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 83%। আর সাথে ফোনটিতে ইউজ করা হয়েছে 6.53 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে রেজুলেশন, যার জন্য বলা যায় ফোনটির ডিসপ্লেটিও ছিল যথেষ্ট পরিমাণ শার্প। আর পূর্বে বলেছি ডিসপ্লেতে যেহেতু একটি 5-হোল কাট আউট ইউজ করা হয়েছে, যার জন্য বলা যায় ডিসপ্লেটির সাইড বেজেল এবং চেন এরিয়া নাই বললেই চলে। তো ডিসপ্লেটি ফুল এইচডি প্লাস হওয়াতে এটাতে কন্টেন্ট ওয়াচ থেকে শুরু করে ডেইলি লাইফের যত কাজ আছে সম্পূর্ণ করতে পারবেন খুব ইজিলি, মানে শার্পনেস বা ডিটেলসের তেমন কোনো ঘাটতি চোখে পড়বে না আপনার। ফোনটিতে যেহেতু থাকছে না কোনো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার জন্য বলা যায় এর পেছনে থাকবে একটি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ছিল অ্যাজ ইউজুয়াল ফোনগুলোর মতোই অনেকটাই ফাস্ট, মানে অনেকটা ন্যানো সেকেন্ডের মধ্যেই এটা আনলক করতে পারছিল, তাও আবার খুবই অ্যাকুরেটলি। ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েডের 10Q সাথে ফান্টাচেরও 10.0, যার জন্য বলা যায় দুইটার কম্বিনেশনে ফোনটা ছিল অনেকটাই স্মুথ। আর ভিভোর এই ফান্টাচ 10.0টা অনেকটাই কাস্টমাইজ করা হয়েছে, যা আমি আমার আগের ভিডিওতে বলেছি, যার জন্য বলা যায় এই ডেইলি লাইফ ওয়ার্কে তেমন কোনো ঝামেলা ক্রিয়েট করেনি এটি। একই সাথে তাদের ওএসটি আগের চেয়ে অনেকটাই ক্লিন লাগছিল আমার কাছে। ভিভোর প্রিভিয়াস ফোনগুলোতে যেমন দেখতাম যে হচ্ছে তারা মিডিয়াটেক থেকে একদম বেরোতে পারছিল না, তবে এই ফোন সহ তারা হচ্ছে তাদের যে প্রিভিয়াস কয়েকটা ফোন লঞ্চ করেছে সেখানে স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা হয়েছে, এটা তো তার ব্যতিক্রম নয়। এটাতে থাকছে স্ন্যাপড্রাগন 665 এর একটি চিপসেট, যেখানে হচ্ছে এর ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz। আর ফোনটিতে থাকছে অ্যাড্রিনো 610, সাথে হচ্ছে ফোনটি পাওয়া যাবে একটি ভেরিয়েন্টে, যা হচ্ছে 8GB র্যামের সাথে 128GB স্টোরেজ। তো ফোনটি দিয়ে লাস্ট কয়েকদিন যাবত আমরা হ্যাভি ইউজ করেছি এবং এর স্টোরেজটাও অনেকটা ফুল করার চেষ্টা করেছি, আর সাথে এই ফোনটি দিয়ে হার্ডকোর গেম খেলেছি। তো প্রথমে বলতে চাই অ্যাসফল্ট 9 দিয়েই, এই ফোনটিতে দীর্ঘ টাইম যাবত অ্যাসফল্ট 9 খেলছিলাম, তো এতে তেমন কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপের তেমন কোনো দেখা পাইনি, মানে গেমটা অনেকটাই স্মুথলি রান করছিল এতে। তো সেই জন্য বলতেই হবে অ্যাসফল্ট 9 খেলার সময় এর গেম প্লেবল এক্সপিরিয়েন্স পেয়েছি খুবই ভালো। তো এবার যদি এই ফোনটি দিয়ে আমার পাবজি গেম প্লেবলের কথা বলি, তাহলে বলতে হবে এর গেম প্লেবল এক্সপিরিয়েন্সটা তেমন একটা বেটার লাগেনি আমার কাছে, কারণ ফোনটি দিয়ে পাবজি স্মুথলি প্লে করা গেলেও এটাতে প্রচুর পরিমাণ ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাবেন আপনি, যার জন্য বলা যায় স্মুথ পারফরমেন্সটা আসলে বেস্ট কিছু বলা যাবে না, মানে অ্যাজ ইউজুয়াল বাজেট ফোনগুলোর মতোই অনেকটা নর্মালি বলা যায়। তবে যদি পাবজিতে আর একটু বেটার গেম প্লেবল এক্সপিরিয়েন্স পেতে চান, যার জন্য বলা যায় এর মিডিয়াম গ্রাফিক্সে খেললে আর একটু বেটার পারফরমেন্স পাবেন আশা করা যায়। তবে এক্সট্রিম লেভেলের গেমিং করার সময়ও এই ফোনটিতে তেমন কোনো হিটিং ইস্যু দেখিনি আমি, যা আমার কাছে একটা পজিটিভ ইস্যু লেগেছে। এর অন্যতম কারণ হচ্ছে ফোনটি যেহেতু প্লাস্টিক বিলের, যার জন্য এর হিটিং ইস্যুটা তেমন একটা হাতে লাগছিল না, যার জন্য বলতেই হবে এই Y50 স্মার্টফোনটি মানে গেমিংয়ের ক্ষেত্রে অনেকটা অ্যাভারেজ বলা যায়।
ফোনটিতে থাকছে 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি, যার জন্য বলা যায় ব্যাটারি সেগমেন্টে এই ফোনটিতে পাবেন একটু এক্সট্রা অ্যাডভান্টেজ, যার জন্য বলা যায় মডারেট ইউজাররাও অনাহেসে 1.5 থেকে 2 দিনের মতো এতে চার্জ ব্যাক আপ পেয়ে যাবেন। এবং আপনি যদি খুবই হার্ড কোর গেমার বা ইউজার হন, তারপরও বলা যায় যে অনাহেসে 7 থেকে 8 ঘন্টার মতো অ্যাসোটি দিচ্ছিল এই ফোনটি। সাথে ফোনটির বক্সে থাকা 15 ওয়াটের একটি ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার দিয়ে ফোনটি চার্জ করতে প্রায় 2 ঘন্টারও উপর সময় লেগে যাচ্ছিল। সো ফাইনালি ফোনটির ক্যামেরা সেগমেন্টে, ফোনটির রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর। রিয়ারের 13 মেগাপিক্সেল ক্যামেরাটি মোটামুটি ভালোই বলা যায়, মানে মোটামুটি ভালোই ছবি ক্যাপচার করতে পারে এই ক্যামেরাটি। তবে কিছু কিছু ছবিতে দেখা যায় যে ডিটেলস এর পরিমাণ একটু কমে যায়, তো ডিটেলস কমে গেলে এর শার্পনেস এর পরিমাণ অনেকটাই কম দেখা যায় ছবিতে। তবে প্রবলেমগুলো ফেস করা হয় মূলত যখন লো লাইট কন্ডিশনের কিছু ছবি তোলা হয়। তাছাড়া ছবিগুলো অনেকটা ন্যাচারাল কালারই প্রোভাইড করে, সাথে ডাইনামিক রেঞ্জ অনেকটা ঠিকঠাকই বলা যায়। তো এটি যেহেতু একটি ভিভোর ক্যামেরা, যার জন্য বলা যায় এর জন্মগত একটি অভ্যাস রয়েছে, যা হচ্ছে ছবিগুলো একটু স্মুথ করে ফেলা, মানে ছবিগুলো একটু এক্সট্রা মেকআপ দিয়ে দেওয়া, যা কিছু কিছু ছবিতে এই দিকটা লক্ষ্য করেছি যে আমার কাছে খুবই খারাপ লেগেছে, মানে অনেকটা স্মুথ করে ফেলে ছবিগুলো। সাথে এখানে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে, যা হচ্ছে 120 ডিগ্রি পর্যন্ত এরিয়া কভার করতে পারবে, এবং একই সাথে ম্যাক্রো এবং বোকে শটগুলো ছিল অনেকটা বেটার। ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা, যেখানে বলতে হবে এই ক্যামেরার পারফরমেন্সটা পেয়েছি অনেকটাই বেটার। সাথে ফ্রন্ট ক্যামেরাতেও অনেকটা ন্যাচারাল কালার প্রোভাইড করলেও, তবে সমস্যা হচ্ছে ছবিগুলোতে অনেকটি স্মুথ করার প্রবণতা ছিল, যা আমার মতো কালো মানুষকে অনেক সময় সাদা করে দিচ্ছিল, যা দেখতে আসলে কেমন যেন একটু অকওয়ার্ড লাগছিল। তাছাড়া মোটামুটি বলা যায় এর সেলফি ক্যাম ছিল অনেকটাই বেটার। তো সেজন্য যদি এর ক্যামেরা পারফরমেন্সের কথা বলি, তাহলে বলতে হবে যে এইটাও ছিল অনেকটা অ্যাভারেজ লেভেলের। তো ফাইনালি চলে আসলাম আমরা ভিডিওর শেষ প্রান্তে। তো এবার এই ফোনটি নিয়ে আমি কিছু মতামত দেই। ভিভো এই ফোনটি যেহেতু 23,000 টাকায় বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করেছে, যার জন্য বলতেই হবে যে প্রাইসটা প্রথমে একটু আমার কাছে বেশি লেগেছে, তার সাথে পারফরমেন্সের সাথে তেমন একটা মিল আমি পাইনি। মানে হচ্ছে 23,000 টাকা প্রাইস রেঞ্জের কোন স্মার্টফোন যে পারফরমেন্স আসলে দিতে পারে, সেই তুলনায় আসলে এটাকে একটু পিছিয়ে বলবো আমি। তবে লাস্টলি বলতে চাই, এই ফোনটিতে যেহেতু স্ন্যাপড্রাগনের নির্ভরযোগ্য প্রসেসর থাকছে, সাথে 5000 mAh এর ব্যাটারি এবং ডিসপ্লেটি অনেকটাই বেটার, যার জন্য বলা যায় আপনি যদি একান্ত হার্ড কোর গেমার না হন, তাছাড়া সকল ধরনের ইউজারদের জন্য এই ফোনটি সাজেস্টেবল হতে পারে। তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিওতে। তো কমেন্টে জানাতে ভুলবেন না এই ফোনটির ভালো দিক, মন্দ দিক, অথবা এই ফোনটি আপনি কিনছেন কিনা, এবং একই সাথে এই ফোনটি সম্পর্কে যে কোনো ধরনের তথ্য এবং টেকনোলজি সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তা জানাতে ভুলবেন না কমেন্টে। তো আমরা যথাযথ চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। তো আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি শোভন, দেখা হবে পরবর্তী কোনো গ্যাজেট বা স্মার্টফোনের রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।